প্রবাসী থেকে বেসরকারি চাকরিজীবী রিকশা চালক থেকে শ্রমিক সবার জন্য সুযোগ রেখেই চালু হলো পেনশন স্কিম 18 থেকে 50 বছর বয়সী সকল বাংলাদেশী নাগরিকরা পাবেন এই সেবা ধারাবাহিকভাবে কমপক্ষে 10 বছর চাঁদা জমা দিলে মাসিক পেনশন পাওয়ার যোগ্যতা অর্জন করবেন একজন নাগরিক এজন্য সব নাগরিকের জন্য একটি পেনশন অ্যাকাউন্ট থাকবে ফলে চাকরি বা পেশা পরিবর্তন করলেও পেনশন হিসাব অপরিবর্তিত থাকবে মিরাজ মিজুর আরেকটি রিপোর্ট ছয়টি পেনশন স্কিম নির্ধারণ হলেও চারটি দিয়ে যাত্রা শুরু হলো সার্বজনীন পেনশনের প্রবাসীদের জন্য প্রবাসী স্কিম প্রগতি স্কিম বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য সুরক্ষা স্কিম রিকশাচালক কৃষক শ্রমিক কামার কুমার জেলে তাঁতি ইত্যাদি সকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য আর সমতা স্কিম নিম্নআয়ের মানুষের জন্য ধারাবাহিকভাবে কমপক্ষে 10 বছর চাঁদা জমা দিলে মাসিক পেনশন পাওয়ার যোগ্যতা অর্জন করবেন একজন নাগরিক প্রতি নাগরিকের জন্য একটি পেনশন অ্যাকাউন্ট থাকবে ফলে চাকরি বা পেশা বদল করলেও পেনশন হিসাব অপরিবর্তিত থাকবে সুবিধাভোগী 10 বছরের ন্যূনতম বার্ষিক জমা নিশ্চিত না হলে হিসাব সাময়িক স্থগিত থাকবে পরে বিলম্ব ফি সহ বকেয়া চাঁদা পরিশোধের মাধ্যমে হিসাব সচল হবে 10 বছর চাঁদা দেওয়ার আগেই নিবন্ধিত ব্যক্তি মারা গেলে জমা অর্থ মুনাফা সহ তার নমিনিকে ফেরত দেওয়া হবে মাসিক চাঁদা সর্বনিম্ন 500 টাকা আর সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত তবে কর্মসূচি পরিবর্তন এবং চাঁদার পরিমাণ বাড়ানোর সুযোগ থাকছে পেনশন ব্যবস্থায় সবচেয়ে বেশি আগ্রহী বেসরকারি চাকরিজীবীরা তাদের জন্য নির্ধারিত স্কিম প্রগতি প্রগতি স্কিমে মাসিক 2000 টাকা করে 42 বছর পর চাঁদা প্রদানকারী প্রতি মাসে পেনশন পাবেন 68,931 টাকা একইভাবে 40 বছরে 58,400 টাকা 35 বছরে 38,374 টাকা 30 বছরে 28,932 টাকা 25 বছরে 15,910 টাকা 20 বছরে 9,854 টাকা 15 বছরে 5,789 টাকা 10 বছরে 3,060 টাকা একইভাবে মাসিক 3,000 ও 5,000 টাকা করে দিলে সে হারে পাবেন মাসিক পেনশন মিরাজ মিজু দেশ টিভি ঢাকা